রাজধানীর ইস্ট ওয়েস্টের ছাত্র কলেজ ছাত্রীকে লুকিয়ে বিয়ে দুই বছর যাবৎ শরীর ও অতপর মেরে ফেলার হুমকি। নিজস্ব প্রতিনিধি থেকে জানা যায়, রাজধানীর ইস্ট ওয়েস্টে ইউনিভার্সিটির আইন বিভাগের শেষ বর্ষের ছাত্র আসিফুল হাসান শান্ত এক কলেজ ছাত্রীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলে লুকিয়ে বিয়ে করে। গত দুই বছর যাবৎ কলেজ ছাত্রীর সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করার পর জোরপূর্বক গর্ভপাতের অভিযোগ পাওয়া গেছে। ঢাকার একটি আদালতে মামলা সূত্রে জানা যায়, এই ঘটনার প্রধান আসামি হাসিফুল হাসান শান্ত, পিতা মুস্তাক আহমেদ, মাতা শাহনাজ পারভীন, স্থায়ী ঠিকানা চাপাটাঙ্গি আলিপুর ঢাকা সদর সাতক্ষীরা। জাতীয় পরিচয়পত্র নম্বর 3764080190, দুই নং আসামি মুস্তাক আহমেদ, শান চাপাটাঙ্গি আলিপুর থানা সদর সাতক্ষীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে কলেজ ছাত্রী এবং শান্ত বন্ধুত্ব গড়ে ওঠে। 2022 সালের সামাজিক আসামি হাসিফুল হাসান শান্ত ভুক্তভোগীকে প্রেমের প্রস্তাব দিলে সে এক পর্যায়ে সাড়া দেয়। বিয়ে ছাড়াই আসামি শান্ত একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করতে চাইলে ভুক্তভোগী কলেজ ছাত্রী রাজি না হলে গত বছর তাকে ঘুষ দিয়ে কোর্ট ম্যারেজ করার পর তাকে জানায়, আমরা বিবাহিত, আমরা এখন স্বাস্থ্যকরী। আসামি উক্ত হলফনামার একটি ফটোকপি ভুক্তভোগীকে প্রদান করে। ভুক্তভোগী কলেজ ছাত্রী আসামিকে নিজের স্বামী ভেবে তার ইচ্ছা অনুযায়ী তার বাসা প্রেগনেন্ট হয়ে পড়ে। কিন্তু প্রেগনেন্ট হওয়ার পর আসামি তাকে বরাবরের মতোই তাকে গর্ভপাত করাতে বলে। তারপর আসামিকে বিবাহের আনুষ্ঠানিকতা পূর্বক ভুক্তভোগীকে কাছে নিয়ে গেলে সে আসামি পিতা ও মাতা ভুক্তভোগীর পরিবারকে আশ্বস্ত করেন তাকে পারিবারিকভাবে বিয়ে দিবে। কিন্তু আসামি শান্ত ভুক্তভোগীকে একমাত্র গর্ভপাত করলেই পারিবারিকভাবে বিয়ে করবে। ভুক্তভোগী রাজি না হলে এক পর্যায়ে আসামি এবং তার বাবা সেই ছেলের ফুপুর বাসায় বেড়াতে গিয়ে তাকে জোরপূর্বক ওষুধ খাইয়ে গর্ভপাত করায়। অতপর ভুক্তভোগী পরিবারকে গর্ভপাতের বিষয়টি জানায়। তার পরিবার আসামি পরিবারের সাথে কথা বলে, আসামির পরিবার ব্যবস্থা গ্রহণ করবে বলে ঘোরানো শুরু করে। এক পর্যায়ে তারা ওয়াদা ভঙ্গ করে। এরপর গত 7/12/2023 তারিখে ভুক্তভোগী কলেজ ছাত্রী এবং তার পরিবার পুনরায় পারিবারিকভাবে মর্যাদাক্রমে বিয়ে করার কথা বললে আসামি শান্ত এবং তার পরিবারকে বললে আসামি তা প্রত্যাখ্যান করে এবং জানায় তার সাথে আমার কোনো সম্পর্কই ছিল না, হলফনামা কোনো বিবাহ নয়, তার সাথে আমার কোনো বিবাহ হয়নি। তৎপর তার পরিবারকে অত বিষয়ে জানালে তারা আরও লোকজন সহ ভুক্তভোগী বাসায় গিয়ে প্রাণনাশের হুমকি প্রদান করতে থাকে। বেশি বাড়াবাড়ি করলে ভুক্তভোগীর নগ্ন ছবি এবং ভিডিও ভাইরাল করে দিবে বলে হুমকি দেয়। উল্লেখ, আগামী 12/12/2024 তারিখে আসামি শান্ত অন্য একটি মেয়ের জীবন নষ্ট করতে যাচ্ছে, মানে অন্য একটি মেয়েকে ওটিয়ে তার ফ্যামিলি বিয়ে দিতে যাচ্ছে, যা আইনগতভাবে অপরাধ। প্রথম স্ত্রীর অনুমতি ব্যতীত দ্বিতীয় বিয়ে কখনোই করা সম্ভব না, এটি অপরাধ। তাই আসামির বিয়ের প্রস্তুতি নেওয়া থেকে দৃষ্টান্ত শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে অনুরোধ করা হলো এবং সকলকে দৃষ্টি আকর্ষণ করা হলো। ধন্যবাদ।